haste ni lucrurile ni bagai cu cum caham, pera kiri ni bagai tirpra turizum bai, tini dasha, pera motoring test drive flyza ca cumlung ni, thung noclawa caham prung no onca, o pera motoring dati dati no haste o cenga thang tungu, cemon dumbur hai lego, nirimohol tai chobi murawa, omu bai kawui berai manai. Berai kiri thayo. Haste ni lucru, ca bumbana social media ba media o nuvi mana hatra haste o omahai kino mountain ba omahai berai kiri thayra ko berai mani omata bo tirpura haste o tadi tadi no jengla ni thang tongo omono bagi no haste ni lucru ni bagi berai kiri thayo berai nani bagi bela kino kok tu maka ham tadi no tuh fight tongo tirpura tourism department haji tam kok shaka bong kutin kunan yale nai tungdi cekri dongo tv. আজকে আমাদের পর্যটন দপ্তরের উদ্যোগে আমরা ট্রায়াল রান করতে চেয়েছিলাম প্যারামোটরিং এর একটু হাওয়া বেশি আছে দেখে আমরা একটু করে করতে যাচ্ছি তো এই যে এয়ার অ্যাক্টিভিটিস এরোস্পোর্টস মধ্যে দুটো হয় একটা হচ্ছে প্যারাগ্লাইডিং যেটা আমরা জম্পুয়ে করতে যাচ্ছি আর একটা হচ্ছে প্যারামোটরিং তো দুটোর মধ্যে তফাৎ এটাই যে প্যারাগ্লাইডিং এ মোটর থাকে না প্যারামোটরিং এ আপনাদের মোটর থাকে আমরা এই প্যারামোটরিং আমরা চালু করতে যাচ্ছি নির্মহলে আর যেহেতু এখন নির্মহলে কিছু বৃষ্টি হওয়ার কারণে গ্রাউন্ডটা একটু ভিজে হয়েছে তার ফলে আমরা আগরতলার পাশাপাশি যে গ্রাউন্ড আছে খুমলুং যে স্টেডিয়াম এখানের যে মাঠটা সেটা ভালো দেখে আমরা এখানে আজকে ট্রায়াল ল্যান্ডিং করতে এসেছি এই জন্য আমরা এই আমাদের যে প্যারামোটরিং দুটো আমরা কিনেছি যে দুটো ইউরোপ থেকে এসেছে আমাদের দুটো প্যারামোটরিং সেট তারপর আমরা দুজন আমাদের ট্রেনি আমরা গুরগাঁও মানেশ্বরে পাঠিয়েছিলাম তারা ট্রেনিং করে এসেছে এখানে তারা দাঁড়িয়ে আছে বিপ্লব এবং নজরুল তো আমরা চাইছিলাম যে এটা প্যারা একটা ট্রায়াল হওয়ার সঙ্গে সঙ্গে আমরা একটা এই অ্যাডভেঞ্চার স্পোর্টস বলে এই জিনিসটা আমরা যাতে নির্মলে চালু করতে পারি যাতে করে এখানে যারা পর্যটক আসবে তারা জাস্ট শুরু ঘোরাফেরা ছাড়াও প্যারাগ্লাইডিং এবং প্যারামোটরিং তারা করতে চাইবে আজকে আমাদের মাননীয় মন্ত্রী মহোদয় আসার কথা ছিল কিন্তু ওনার একটা কাজে ব্যস্ততার ফলে উনি আসতে পারেন নাই তো তিনি অবগত করেছেন আমাদের আমার থ্রু উনি বলতে চেয়েছেন যে উনি ধন্যবাদ জানিয়েছেন মিডিয়া বন্ধুজন যারা এসেছে এটা কভারেজ করার জন্য এবং আমরা চাইছি যে এই মাসে আমরা এই প্যারাগ্লাইডিং জম্পু এবং প্যারামোটরিং এদের মূলে যাতে চালু করতে পারি তো সেই জন্য আজকে আমাদের এখানে এসে আমরা এই যে ট্রায়াল ল্যান্ডিং করতে যে ট্রায়াল যে প্যারামোটরিং করতে চাইছি এবং এই আমরা আমাদের যে ট্রেনে যারা গুরগাঁও থেকে ট্রেন করে এসেছে তাদেরকে দিয়ে আমরা এখানে আজকে ট্রায়াল ল্যান্ডিং করতে চাইছিলাম আর কি তো আমরা চাই যে তাড়াতাড়ি আমরা এই মাসে যাতে চালু করতে পারি যার জন্য জম্পুয়ে কিন্তু প্যারাগ্লাইডিংয়ের টেক অফ এবং ল্যান্ডিং অফের যে কাজগুলিও চলছে এটা শেষ হয়ে যাবে ইতিমধ্যে উইদিন ওয়ান উইক অর টেন ডেজ আর প্যারামোটরিং নির্মহলে যদি গ্রাউন্ডটা শুকনো হয়েছে আমরা সেখানে চালু করতে পারবো আর আমরা মন্ত্রী মহোদয়ের পক্ষ থেকে পারমিশন নিয়ে আমরা চেষ্টা করবো যত শীঘ্র এটা চালু করতে প্যারামোটরিং কতজন উঠতে হবে আপনার একজন চালক থাকবে এবং তার সাথে একজন প্যাসেঞ্জার থাকবে সেম উইথ প্যারাগ্লাইডিং অলসো ড্রাইভার রয়েগা উসকে সাথে বেঠনে কে লিয়ে প্যাসেঞ্জার রয়েগা সো টু পার্সনস ক্যান ফ্লাই জিসকো বোলতে হ্যায় টেন্ডম প্যারাগ্লাইডিং টেন্ডম মতলব দো লোক রয়েগা ইসমে এই দুটো মেশিন কিনতে মানে প্যারামোটরিং কত কস্ট হয়েছে আমরা এগুলি ইউরোপ থেকে এনেছি এগুলি ইন্ডিয়াতে বানানো হয় না অ্যাপ্রক্সিমেট কস্ট ফর ইচ মেশিন ইনক্লুডিং দ্য গ্লাইডার ইজ কস্টিং অ্যারাউন্ড 12 লাখ পার সেট 12 লক্ষ টাকা লেগেছে আমাদের ইউরোপ থেকে এগুলি আমরা নিয়েছি এটা